গুড মর্নিং গাইস, দিস ইজ সুরজিৎ, নিউ আনাদার ব্লগ। আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত গাইস। এই মুহূর্তে চলে এলাম একদম, তোমরা দেখতে পাচ্ছ ছাইয়ের ঝিপি, আমার হচ্ছে গ্রাম্য ভাষায় বলি। তো ওই ছাইগুলো হচ্ছে এক বিশেষ মানে কাজে লাগাবো গাইস, সেটা হলো খেতে লাগাবো আমরা। আর এই যে ছাইগুলি আছে গাইস, এগুলো হচ্ছে আমরা এখন হচ্ছে রসুন বাড়িতে গিয়ে আমরা হচ্ছে এই ছাইগুলি দিব। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা দুটা বস্তা এনেছি, আর আমি হচ্ছে বাবু রবি দাসকে আনছি, সকালবেলা ধরে নিয়ে আসলাম ঘুম থেকে উঠে। চ্যাংরা ঘুম থেকে একদম মানে উঠেনি, এই যে চ্যাংরা ঘুম থেকে উঠেনি, ওকে বিছানা থেকে তুলে নিয়ে আসলাম গাইস। আসতে চায় না, সকালবেলা উঠতে চায় না, ঠান্ডা পড়ে গিয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, যাই হোক তো এই ছাইগুলো আমরা হচ্ছে গাইস আমরা হচ্ছে ইয়ে দিব, রসুন বাড়ি দিব। রসুন গাছ গেড়েছে, তোমাদের আমি দেখিয়ে দিবো একটু পরে, আমরা নিয়ে যাই আগে, তারপর তোমাদের আমি দেখাবো। তো এই যে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এটা একদম হচ্ছে এই যে রাস্তার পাশে কিন্তু ছাইগুলি ফেলেছে, ছাইগুলি দিচ্ছি, তোমাদের আমি এই জায়গাটা একটু দেখিয়ে দিব। আর এখন হচ্ছে মর্নিং টাইম গাইস। তো এই ছাইগুলি হচ্ছে মিলের ছাই এই জায়গায় ফেলে রেখেছে, আর এই ছাইগুলি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে রসুন বাড়িতে, যে যদি রসুন বাড়িতে ছাইগুলি দেওয়া হয়, সঠিক আমার জানা নেই, কিন্তু বাবা বললো যে ছাইগুলি ছাই দিলে নাকি ভালো। তো ছাইগুলি দিলে পরে হচ্ছে আর ভালো করে একটু নেম দিলে পরে হচ্ছে মাটিটা একটু মানে ভরভর হয়ে থাকবে, তাতে রসুনটা একটু মানে বড় হবে। তো রসুনের গাছ প্রায় এক বিঘের মতো হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিব তোমাদের। তো যাই হোক, তো আমরা হচ্ছে সকালবেলা গাইস আমরা হচ্ছে এই ছাই নেওয়ার জন্য চলে এলাম। আর এই ছাইগুলো হচ্ছে রাইস মিল থেকে ছাইগুলো হচ্ছে এই রাস্তার পাশেই কিনারা হচ্ছে ঢেলে দেয়, তারপরে হচ্ছে যে জানা যার যার প্রয়োজন তারা এসে ওই জায়গা থেকে নিয়ে যায়। এর আগে আমি দেখেছি অনেক কয়বার মানুষ হচ্ছে নিয়ে যায়। তো আমি এখন এই মুহূর্তে একটু বস্তাগুলো বেঁধে দিই, আমাদের হচ্ছে লাশ সাহেবের নাতি জামাই, এই যে গাই সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না ছেলে একদম। সকালবেলা ফোন করলাম গাই, একটু কাদ একটু কাদাতে, তো যাই হোক উঠে ওর সঙ্গে কী করেছে, যাই দিকে বাথরুমে ঢুকে গিয়েছে একদম। এই যে ছোটো দেবাত, এখন একটু হালকা করে দিই, তারপর পরে লাগলে পরে আবার দিব, অসুবিধা নেই। আজ তোমরা দেখতে পাচ্ছ এখন হচ্ছে বাবু রবিদাসকে আমি হচ্ছে সাইকেলে করে পাঠিয়ে দিচ্ছি দুটো বস্তা, আমরা এখন এগুলো হচ্ছে জমিতে দিব, ভিটা মাটিতে দিব। তো ঠিক আছে, তোমাদের ওই জায়গায় গিয়ে সরাসরি আমি হাজির হয়ে যাচ্ছি গাইস। আমরা হচ্ছে পৌঁছে গিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এই যে আমরা এখন হচ্ছে রসুন বাড়িতে আমরা হচ্ছে ছাই দিচ্ছি গাইস। এই যে আমি হচ্ছে চলে এলাম আমাদের ভিটা মাটিতে, দেখতে পাচ্ছ এই যে বাবু রবিদাস এখন হচ্ছে ছাই দিচ্ছে আমাদের এই যে এটা রসুন, রসুনের কাঞ্জি একটা একটা রসুনের কাঞ্জি গেড়েছি। তো এই রসুন বাড়ি দিলে ছাই দিলে নাকি গাছগুলি ভালো হয়, মানে মাটিগুলি বেশ ভুরভুরাই থাকবে গাইস। এই যে এতটুকু গেড়েছি, এই যে এই যে। তো এগুলো হচ্ছে আমাদের গ্রাম্য পদ্ধতি, কীভাবে হচ্ছে রসুন গাছে মানে ট্রিটমেন্ট করলে পরে জিনিসগুলি ভালো হয়। এই বেগুন গাছে দিস না রবিদাস, কিছু বেগুন গাছ গাড়া হয়েছে, কিছু হচ্ছে টমেটো গাছ গাড়া হয়েছে। এই যে আর এই যে হচ্ছে এই আমরা এই জমিটা হচ্ছে আলু গেড়েছি গাইস, এখন আলু গাছ কেবল ফুটে ফুটে উঠছে। এই যে তুমি দেখতে পাচ্ছ কেবল ফুটছে, এই যে এটা হচ্ছে পুরো হচ্ছে এই যে এই আমের গাছ তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের মানে এই যে ভিটাটি আছে এটা হচ্ছে আমাদের আমার বাবার মানে হচ্ছে ভাইয়ের মানে পুরো হচ্ছে আমাদের শরীরের মানে এই ভিটাটি ভাগ আছে, তার মধ্যে আমাদের হচ্ছে এই আলের এই আলু বাড়ির এই জমিটা, আর তোমরা দেখতে পাচ্ছ আম গাছগুলি, ওই আম গাছগুলি দিয়ে এগুলো হচ্ছে এগুলো আমাদের গাইস। এই যে আম এই যে এই যে বল বাবু রবিদাস কিছু বলবি বল। তো গাইস এই ছেলেটাকে সকালবেলা আমি খুব কষ্ট করালাম ঠান্ডার মধ্যে, ওই বলে বলছে যে আরও ঘুম থেকে লেটে উঠতো, আটটা দিয়ে ঘুম থেকে উঠতো। এই যে ছেলেটা মুখটা দেখা একটু মুখটা দেখে না, ওই যে যাই হোক সকালবেলা ওকে আমি একটু বিরক্ত করালাম। এই যে এদিকে হচ্ছে রস, কালকে হচ্ছে কালকে জমিতে জল দিয়েছি একটু হালকা একটু হালকা ফুলকা, হ্যাঁ গোছাইনি 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 মানে সামনে শব্দ হয়ে যাবে গোছাইনি। এই যে তো গাইস তোমাদের আমি একটু দেখিয়ে দিই আমরা হচ্ছে কীভাবে এই যে ইয়েগুলি দিলাম মানে হচ্ছে ছাইগুলি দিলাম, তোমাদের একটু আমি রুগরো করে দিই। তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো বেশ সুন্দর করে আমরা হচ্ছে বিছিয়ে দিলাম,
একদম পুরো মাটি ঢাকিয়ে দিলাম আমরা, আর দু বস্তায় আমাদের মেকআপ হয়ে গেল। এবার হচ্ছে আরেকটু যখন রসুনের গাছটা যখন বড় হবে তখন হচ্ছে আমরা হচ্ছে দাউলি দিয়ে আমরা হচ্ছে এটাকে একটু ল্যান্ড মানে মাটিগুলো একটু ইয়ে আলগা করে দিব, তাহলে কী হবে মাটিটা বেশ ভরভরা হয়ে থাকবে আর তখন হচ্ছে রসুন গাছ তাড়াতাড়ি ছোট্ট করে বৃদ্ধি হবে আর রসুনগুলি ধীরে ধীরে মানে বড় হবে। এই যে এই যে পুরো হচ্ছে মাটিটা আমরা একদম ঢাকিয়ে ফেললাম, এই যে আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেল, আমরা এখন হচ্ছে বাড়ি চলে যাব চল। তো ঠিক আছে গাইস, আমি ভিডিওটা এই অবধি সমাপ্ত করছি। তোমাদের মাঝে ছোট্ট একটি ভিডিও আমি মানে দিয়ে দেখিয়ে দিলাম যে আমাদের গ্রামের মানে কীভাবে হচ্ছে এইসব ইয়ে করতে হয়। তো যাই হোক, সকালবেলা আমি হচ্ছে তোমাদের মাঝে একটা ভিডিও দিলাম। তো ঠিক আছে গাইস, তোমাদের কেমন ভিডিওটি লাগলো অবশ্যই তোমরা হচ্ছে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একবার লাইক করে